হ্যালো বন্ধুরা, নিজের ভিডিও নিজে দেখলে সর্বনাশ। আমি তোমাদের কত ভিডিও করে বারণ করি যে নিজের ডিভাইস থেকে নিজের ভিডিও কখনো প্লে করে দেখবে না। আমি নিজেই ভুক্তভোগী। আমার চ্যানেলটা যখন গ্রো হয়েছিল না, সে ঠিক আছে, প্রতিদিন ভিডিও আপলোড করতাম, 300-400 ভিডিও আপলোড হয়ে গেছিলো। যারা পুরনো অডিয়েন্স তোমরা জানবে আমার চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিন ভিডিও আপলোড করতাম, গড় ভিউজ 30-40টা, কোনো একটা ভিডিওতে হয়তো 500-600 1K 2K চলে আসতো। কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতাম, 1 ঘন্টা 2 ঘন্টা বা 48 ঘন্টা পরে সে 20-30টা ভিউজে তার বেশি বাড়তো না। কেন বাড়তো না? কারণ আমি নিজের চ্যানেলে কিছু ভুল করেছিলাম। যেমন বিভিন্ন বড় বড় ইউটিউবারদের কথা শুনে নিজের ভিডিওগুলো আমি নিজে গাদা আমার মোবাইলে জিমেল ক্রিয়েট করে প্রত্যেকটা জিমেলে লগ ইন করে করে আমার ভিডিওগুলো সার্চ করে করে দেখতাম। বড় বড় ইউটিউবাররা বলতো না কি এভাবে করলে পারে তোমার চ্যানেলটা অনেকটা র্যাঙ্ক করবে, ঠিক আছে, ইউটিউব অ্যালগরিদম ভাববে যে তোমার ভিডিওগুলো সবাই সার্চ করে করে দেখছে, এতে করে আদার্স অডিয়েন্সের কাছে পাঠাবে এবং তোমার ভিডিও মানে অনেকজনের কাছে পাঠাবে, তারা ক্লিক করবে, এর ফলে তোমার চ্যানেলটা গ্রো করবে, লেবু ঢঙ্কা করবে। আমি নিজের ভুল নিজে করেছি, এখন ভুল শুধরেছি, সেই কারণে দেখো আমার চ্যানেলটা একটু গ্রো হয়েছে। এখন আর নিজের ভিডিও কখনই আমি নিজের ডিভাইস থেকে দেখি না। অন্য ফোন থেকে, বাড়ির হয়তো অন্য কোনো কাকা জেঠার ফোন থেকে বা বন্ধুর ফোন থেকে দুটো একটা ভিডিও হয়তো প্লে করে আমি দেখি, তাও আমার মোবাইলের ওয়াইফাই থেকে নয়, ঠিক আছে, বন্ধুর ইন্টারনেট থেকেই কিন্তু দেখি। অনেকজন কী করে, ঠিক আছে, আমরা তো বারণ করি যে নিজের ভিডিও নিজের ডিভাইস থেকে দেখবে না, তারা কী করে অন্য কোনো ফোনেতে নিজের যে মোবাইল মানে যে ডিভাইসে তার চ্যানেলটা আছে সেই ডিভাইসে ইন্টারনেটে অন্য জায়গায় ওয়াইফাই কানেক্ট করে সেখানে তারা তার ভিডিওগুলো প্লে করে দেখে। ভাই ওয়াই, তোমার নেটটা তো একই, ইউটিউব কিন্তু আইপি অ্যাড্রেসের মাধ্যমে তারা কিন্তু সব বুঝে ফেলে যে একই নেটে যে মানে নেটটাতে যে ডাটাটাই তোমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, যে মোবাইল তোমার ডিভাইসটা চলছে সেই নেট দিয়ে তুমি নিজের ভিডিও নিজে দেখছো। এইভাবে প্রতিদিন করতে থাকলে, ঠিক আছে, দু একবার দেখলে ক্ষতি নাই, কিন্তু প্রতিদিন তুমি যদি করতে থাকো গাদা জিমেল ক্রিয়েট করে একই নেট দিয়ে বারবার ভিডিওগুলো দেখলে তোমার চ্যানেলটা পুরো ডাউন করে দেবে, ইউটিউব ফ্রিজ করে দেবে। প্রথম থেকে একটু ভিউজ এসে তোমার ভিডিওতে আর ভিউজ আসবে না। আমার এই 10-20টা ভিউজ সাথে আসতো, কত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতাম, ডেইলি ভিডিও আপলোড করতাম রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে, তাও ইউটিউব আমার ভিডিও ইমপ্রেশন পাঠাতো না। কেন? কারণ আমি ওই ভুল করতাম, নিজের ভিডিও বারবার দেখতাম। আর একটা ভুল করতাম কি, নিজের ভিডিওগুলো নিজেই, ঠিক আছে, ফ্রেন্ড সার্কেলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে দিতাম যে আমার ভিডিওগুলো দেখে এসো। এটাও কিন্তু প্রচুর একটা ক্ষতি। চ্যানেলের লিঙ্ক, নিজের ভিডিও লিঙ্ক তুমি নিজে শেয়ার করতে পারবে না। এবার তোমরা বলবে তাহলে শেয়ার অপশানটা কেন রেখেছে? শেয়ার অপশানটা তুমি অন্য কোনো অডিয়েন্স তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও শেয়ার করতে পারবে, কিন্তু তোমার নিজের মোবাইল থেকে যে মোবাইলে তোমার চ্যানেলটা আছে সেই মোবাইল থেকে তুমি নিজে তোমার ভিডিও কোথাও শেয়ার করতে পারবে না। শেয়ার করলেই ক্ষতি। কখন ক্ষতি? ক্ষতিটা হচ্ছে শেয়ার করলে ঠিক আছে, এবং যে ভিডিওটা দেখবে সে যদি স্কিপ করে দেখে বা সে দেখি ধরো ভিডিওটা একদম দেখলো না, ভালো নয় বলে একবার ক্লিক করে বেরিয়ে চলে এলো, তখনই কিন্তু ইউটিউব কী ভাববে যে ভিডিও ভালো নয়, তখনই তোমার চ্যানেলটা ডাউন করে দেবে, ফ্রিজ করে দেবে, ভিডিওতে আর ভিউজ আসবে না। এটাই ক্ষতি। ভিডিওটা শেয়ার করলে ক্ষতি নয়, ঠিক আছে, সঠিক অডিয়েন্সের কাছে তোমাকে ভিডিওটা শেয়ার করতে হবে। ধরো তুমি গেমিং ভিডিও আপলোড করো, তুমি এমন একজনকে তোমার ভিডিওটা শেয়ার করছো যে গেমিং ভিডিও দেখতে পছন্দই করে না, তাকে তুমি ভিডিওটা শেয়ার করলে তুমি পাঠিয়েছো বলে হয়তো তোমার মন ডাকার জন্য একবার ক্লিক করে দেখবে, লাইক করবে, বলবে লাইক করেছি দেখেছি, কিন্তু সে কখনোই কিন্তু ফুল তোমার ভিডিও দেখে না, যখনই স্কিপ করে করে দেখে চলে যাবে, ঠিক আছে, তখন ইউটিউব কী ভাবে যে ভিডিওটা ভালো নয় আর ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে না, ওই তোমার ওই 10-20টা ভিউজ আসার পর তোমার ভিডিওটা থেমে যাবে। তাই বন্ধুরা, নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না, ঠিক আছে, অন্য ফোন থেকে দেখো দু একবার ক্ষতি নেই সার্চ করে, কিন্তু নিজের ডিভাইস থেকে অনেক বড় বড় ইউটিউবাররা বলে গাদা জিমেল ক্রিয়েট করে নিজের ডিভাইস থেকে তোমার ভিডিওগুলো দেখো, এগুলো কখনই করবে না। চ্যানেল মনিটাইজ হয়ে গেলে তারপরে কিন্তু তোমার আর ইনবিল্ট ক্লিক অ্যাক্টিভিটি চলে আসবে তোমার চ্যানেলে, তোমার চ্যানেল ডিমনিটাইজ করে দেবে। আর চ্যানেল যদি মনিটাইজ না থাকে বারবার, অনেকজন কী করে, অনেক বড় বড় ইউটিউবাররা বলে যে তুমি ক্রোমে গিয়ে গাদা, ঠিক আছে, ওয়েবসাইট ক্রিয়েট করে ভিপিএনের সাহায্যে তুমি নিজের ভিডিওগুলো নিজে দেখে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো। এভাবে করলেও কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। ইউটিউব সব জানে, ঠিক আছে, যে কে কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করছে, কোথা থেকে ওয়াচ টাইমগুলো পাচ্ছে, সব কিন্তু তারা মনিটাইজ করার সময় চেক করে। তখন যদি দেখে যে তুমি এই 2 নম্বরইভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেছো, তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ দেবে না। কিন্তু তুমি যদি কোনো কাউকে টাকা দিয়ে পেডভাবে মনিটাইজ করো, সেটা কিন্তু মনিটাইজটা পেয়ে যাবে, কিন্তু মনিটাইজ পাওয়ার পরেও কোনো লাভ নাই। তুমি তো তোমার তো রিয়েল অডিয়েন্স নিয়ে রিয়েল ভিউস ভিউয়ার্স তো তোমার চ্যানেলে নেয় যারা তোমার ভিডিও দেখে তোমার 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছে। তাই বন্ধুরা, এই ভুলগুলো কখনই করো না, ঠিক আছে। আমি একটা জিনিস আমি দেখেছি, অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে শেখাবে যে এভাবে সৎভাবে কাজ করো, এইভাবে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, ঠিক ঠিক পদ্ধতি শেখাবে, তারপরে আবার তারা ভুল পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেবে যে এইভাবে করে নাও টাকা দিয়ে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নাও। মানে যে মাস্টার যে তোমাদেরকে শেখাচ্ছে, ঠিক আছে, যে এইভাবে পড়ো, ভালো এক্সাম দিতে পারবে, ভালো পরীক্ষায় নাম্বার তুলতে পারবে, দিয়ে পরীক্ষা এসে তোমাকে বলছে দরকার না বই দেখে লিখে নে, এরম ব্যাপারটা, আনসার শিট দিয়ে দিলো তোমাকে, কোয়েশ্চেন পেপার দিয়ে দিলো, আনসার শিট দিয়ে দিলো, এবার তুমি দেখে দেখে লিখে নাও, সেরকম ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে।
তুমি সারা বছর পড়বে কষ্ট করে, তারপরে মাস্টারমশাই তোমায় বলবে যে আরে দেখে দেখলে কিনে, তাহলে সেইরকম ব্যাপারটা হয়? ঠিক সেইরকমই বড় বড় ইউটিউবাররা কী করে, তোমাদের ভালোভাবে শেখায় যে ইউটিউবে এভাবে কাজ করো না, এভাবে কাজ করো, দিয়ে তারপরে তোমাদের আবার সেই ভুল পথ দেখিয়ে দেয় যে এইভাবে 4 ঘন্টা ওয়াচটাইম কমপ্লিট করে নাও, এইভাবে 1,000 সাবস্ক্রাইবার বাই করে ফেলো। তো এগুলো খুবই খারাপ লাগে দেখলে সব ভিডিওগুলো, তো কিছু বলার নাই। তাই বন্ধুরা আমি আবার বারবার বারণ করছি, নিজের ভিডিও নিজের ডিভাইস থেকে দেখো না, চ্যানেল গ্রো হবে না, তোমরা ভুল ভাবছো পুরো, ঠিক আছে? আমি তো নিজে ভুক্তভোগী, আমি তো নিজে জানি যে চ্যানেল গ্রো হবে কি হবে না, আমি সেই কারণেই তোমাদেরকে বলছি, ঠিক আছে? তোমরা আমার ভিডিও দেখছো বলে কিছু ভিউস আসছে, কিছু পরিমাণে আমার চ্যানেলে ইনকাম হচ্ছে, ঠিক আছে? তোমাদের মাধ্যমেই কিন্তু হচ্ছে, এবার তোমাদের ক্ষতি হোক সেটা আমি কখনো চাইবো? কখনো এটা চাইবো না, তাই না? তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, আজকে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওতে, ঠিক আছে? কিছু করার দরকার নেই, শুধু তোমাদেরকে এই ইনফরমেশানটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।